अल्लाह नामे कुर्ची शुरू, अल्लाह नामे कुर्ची शुरू, ज्ञान साधनाय होबो धनी, जानबो कुरान हदीस आमी, जानबो कुरान हदीस आमी, इंशाअल्लाह इंशाअल्लाह इंशाअल्लाह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক, মাহে রমজানের প্রথম দিন ইফতারের পূর্বক্ষণে দীপ্ত টেলিভিশনের পর্দায় অথবা ইউটিউব চ্যানেল বা ফেসবুকে ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2020 সাপোর্টেড বাই হামদর্দ দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের এই আয়োজনের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, এয়ারওয়েজ পার্টনার এয়ার এশিয়া, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, ফ্লাইসাবিল ডট কম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শরীফ মেটাল, তাসমেরি হেয়ারওয়েল এবং মাদ্রাসাতুল কলম। আল্লাহ রব্বুল আলমিনের মহান দরবারে আমরা অগণিত অসংখ্য শুকরিয়া জানাই আল্লাহ তালার মেহেরবানি তার দয়ায়। এমন একটি বিষয় নিয়ে আমরা খিদমত করার চেষ্টা করছি যাকে রব্বুল আলমিন সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি জ্ঞানের কথা বলছি। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের বিবরণ তুলে ধরেছেন নানাভাবে, আমাদেরকে জানিয়েছেন কোরআনের পাতায় পাতায়। সূরা আলাক আমাদের উপর রব্বুল আলামিন প্রথমেই নাজিল করেছেন। এই আলাকের প্রথম পাঁচটি আয়াতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর পঞ্চম আয়াতে ইরশাদ করেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি হলেন সেই মহান সত্তা, তোমরা যা জানতে না তাই তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই কারণে মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। প্রিয় দর্শক, জীবন যদি হয় নদীর মতো, তাহলে একটি নদীর চলার পথে প্রথম চালিকা প্রধান শক্তি হচ্ছে স্রোত, আর আমাদের জীবনের জন্য সেই স্রোতের নাম হচ্ছে জ্ঞান। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি শিক্ষক রূপে শিক্ষা প্রদান করার জন্য। আলহামদুলিল্লাহ, সেই মহান নিয়ামত নিয়ে আমাদের এই আয়োজন আলোকিত জ্ঞানী। আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমরা অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে যাচাই বাছাই করে আলহামদুলিল্লাহ 14 জন প্রতিযোগী বন্ধুদের পেয়েছি, যারা এবছর এই গোল্ডেন চেয়ারে বসবেন এবং আলোর দ্যুতি ছড়াবেন, আমরা জানব এই আলোকিত মঞ্চ থেকে জ্ঞান। প্রিয় দর্শক, আর আজ হচ্ছে তার প্রথম পর্ব। আজকের পর্বে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে কারা কারা এই গোল্ডেন চেয়ারে বসবেন ইনশাআল্লাহ তাআলা। আবু আবদুল্লাহ মোহাম্মদ ইউসুফ চাপাই নবাবগঞ্জ, মোহাম্মদ মহিউদ্দিন সুনামগঞ্জ, রাকিবুল ইসলাম ভোলা, শাহ আমান চৌধুরী চট্টগ্রাম, আব্দুল জাহের লক্ষ্মীপুর, মাহদি হাসান পাবনা, মোস্তাফিজুর রহমান বগুড়া, আরিফুর রহমান গোপালগঞ্জ, জামিল নারায়ণগঞ্জ, জাহিদুল আলম ঢাকা, ওমর ফারুক কুমিল্লা, মঞ্জুর উদ্দিন চট্টগ্রাম, সাব্বির আহমদ নেত্রকোনা, সাইফুল্লাহ মুনির ফাহাদ লক্ষ্মীপুর। আলহামদুলিল্লাহ, আমরা 14 জন প্রতিযোগী বন্ধুর নাম এবং ছোট্ট পরিচয় জেনে নিলাম। যারা এই গোল্ডেন চেয়ারে বসবেন, আমরা তাদের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা জ্ঞান আহরণ করব এবং আমাদের সকলের মাঝে তা বিতরণ করা হবে, আর এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, তাহলে আর দেরি নয়, আজকের এই প্রথম পর্বে অসাধারণ সময়ে, দোয়া কবুলের সময়ে
আমি আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডেন চেয়ারে ঢাকার বন্ধু জাহিদুল আলমকে। আসছেন জাহিদুল আলম। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আলোকিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাকে দেখে খুবই ভালো লাগছে। আমাদের আজকে প্রথম পর্ব আলোকিত জ্ঞানী 2020, আর এই পর্বের প্রথম প্রতিযোগী আপনি, যিনি গোল্ডেন চেয়ারে বসবেন। অসংখ্য আমাদের দর্শক যারা আছেন তারা তাকিয়ে আছেন যে গোল্ডেন চেয়ারে কারা কারা বসবেন, এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে চাই। আমরা প্রত্যাশা করি আপনার মাধ্যমে আমাদের জ্ঞান আহরিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ জি, বসুন। আলহামদুলিল্লাহ জাহিদুল আলম ভাই, প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এত বিশাল একটি জ্ঞানের মঞ্চে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে এসেছেন, আপনি গোল্ডেন চেয়ারে বসেছেন, আপনার কেমন লাগছে, আপনার অনুভূতির কথা যদি একটু শেয়ার করতেন। শুকরিয়া। আসলে আলোকিত জ্ঞানী বাংলাদেশে একটি সর্ববৃহৎ ইসলামী মেগা রিয়েলিটি শো, সেখানে আমি এই পর্ব পর্যন্ত আসতে পেরে আমি খুবই আনন্দিত, এবং আমি মনে করি হাদা মিন ফদলি রব্বি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতি অনুগ্রহ। দ্বিতীয়ত, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে আলোকিত জ্ঞানী পরিবার বাংলাদেশে দ্বীনি ইলম চর্চায় একটি বিপ্লব, নীরব বিপ্লবের কাজ করে যাচ্ছে। আমি সেই বিপ্লবের একটি অংশ হতে পেরে গর্ববোধ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। এবং আমরা জানি যে যার জ্ঞান যত বেশি তিনি তত মুতাওয়াদিয় হন, বিনয়ী হন, এবং তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। তা আমরা আপনার জন্য দোয়া করি, আপনিও আমাদের জন্য দোয়া করবেন এবং এই আয়োজনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং যারা আমাদেরকে সহযোগিতা করছেন, যাদের সহযোগিতায় আল্লাহর মেহরবানিতে আমরা এই আয়োজনটি করতে পারছি, তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাকে সব নিয়মকানুন বলে দেব ইনশাআল্লাহ তাআলা। তবে তার আগে আজকের পর্বে আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেল এবং অতিথি প্যানেলে যারা আছেন, প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে প্রিয় দর্শক, আমাদের তিনজন আলোকিত জ্ঞানী বন্ধুদের আমরা পেয়েছি, যারা ইতিপূর্বে গোল্ডেন চেয়ারে বসেছিলেন, এবং পুরো মাসব্যাপী আমাদের আলোকিত জ্ঞানী বন্ধুরা এই ইন্টেলিজেন্ট প্যানেলে বসে আলোকিত করবেন আমাদের এই আয়োজনকে ইনশাআল্লাহ তাআলা। আজকের পর্বে উপস্থিত রয়েছেন আলোকিত জ্ঞানী ইয়াকুব আলী, উপস্থিত আছেন কাউসার হোসাইন এবং দীন মোহাম্মদ আইমান। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। এবং বিশেষজ্ঞ প্যানেলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং পশ্চিম দাম্মাম সৌদি আরবের সাবেক দায়ী, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মোহতারাম শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আমাদের মাঝে অতিথি প্যানেলে আজকে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যাকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, যিনি আমাদেরকেও আল্লাহর জন্য ভালোবাসেন। প্রিয় দর্শক, তিনি হচ্ছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প পরিবার আকিজ ফ্যামিলি, আকিজ পরিবারের অন্যতম সদস্য জনাব আকিজউদ্দিন, আল্লাহ তার উপর রহম করুন, তার সুযোগ্য সন্তান জনাব জামিলউদ্দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিলাম আজকের পর্বে যারা আছেন আমাদের মাঝে ইনশাআল্লাহ তাআলা, আমরা তাদের সাথেও কথা বলবো। তার আগে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আজকের নিয়মাবলী। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও উপভোগ করছেন আমাদের এই আয়োজন। আজকে কিভাবে আমরা আমাদের বন্ধুকে প্রশ্নগুলো করব, তিনি কিভাবে উত্তর দেবেন এবং কি কি রয়েছে তা একটু আমরা জানিয়ে দিচ্ছি। আমাদের মাঝে এই আয়োজনে যারা প্রথম স্থান অধিকার করবেন অর্থাৎ চ্যাম্পিয়ন হবেন, তার জন্য রয়েছে 3 লক্ষ টাকা, সেই সাথে ওমরা। যিনি দ্বিতীয় হবেন তার জন্য রয়েছে 2 লক্ষ টাকা, সেই সাথে ওমরা। যিনি তৃতীয় হবেন তার জন্য রয়েছে 1 লক্ষ টাকা এবং ওমরা। যিনি চতুর্থ হবেন তার জন্য রয়েছে 75,000 টাকা এবং ওমরা। আলহামদুলিল্লাহ, অর্থাৎ 4 জন প্রতিযোগী বন্ধু এবছর ওমরায় যাবার সুযোগ পাচ্ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, আমিন। যিনি পঞ্চম হবেন তিনি পাবেন 50,000 টাকা, এরপরে 25,000 টাকা, তারপরে 20,000 টাকা, তারপরে 10,000 টাকা নগদ,
পুরস্কারে তারা ভূষিত হবেন। অর্থাৎ 14 জন প্রতিযোগী বন্ধু যারা গোল্ডেন চেয়ারে বসবেন তারা প্রত্যেকেই কোনো না কোনো পুরস্কার পাবেন, পুরস্কৃত হবেন। এবং আমাদের 4 জন প্রতিযোগী বন্ধু এবছর ইনশাআল্লাহ তাআলা এয়ার এশিয়ার সৌজন্যে মালয়েশিয়া ভ্রমণ করার সুযোগ পাবেন, আলহামদুলিল্লাহ। এছাড়াও প্রিয় দর্শক, আপনাদের জন্য রয়েছে সুসংবাদ, আর তা হচ্ছে ঘরে বসে আপনিও জ্যাকপট প্রশ্নের উত্তর প্রদান করে পুরস্কৃত হতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি ঘোষণা দিতে চাই, তা হলো আমাদের এই আয়োজনটি টেলিভিশন পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি ইউটিউব চ্যানেল রাহবার মাল্টিমিডিয়া এবং আমাদের ফেসবুক ফ্যান পেজ আলোকিত জ্ঞানীতে সরাসরি এই আয়োজনটি দেখা যাচ্ছে। আপনারা সেখানেও দেখে নিতে পারেন, আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবার জানিয়ে দিচ্ছি আজকের পর্বের নিয়মাবলী। আজকের পর্বে আমি 3টি ধাপে আপনাকে মোট 19টি প্রশ্ন করব। প্রথম ধাপে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি, তারপরে 8টি প্রশ্ন করব। মোট 19টি প্রশ্ন আপনাকে করা হবে। প্রথমে যে 3টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল উত্তর হয়ে গেলে 2 নম্বর করে মাইনাস হয়ে যাবে, কোনো লাইফলাইন আপনার জন্য থাকবে না। আপনি সর্বোচ্চ চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7 করে নম্বর। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হবে, একটি হচ্ছে ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা, আর একটি হচ্ছে 50-50 চান্স। লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য 7-এর জায়গায় 5 করে থাকবে। আল্লাহ না করুন এই ক্ষেত্রে যদি আপনি ভুল করেন কোনো প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে, তাহলে আপনার অর্ধেক নম্বর অর্থাৎ 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। তৃতীয় ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। এই ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। যদি ভুল হয়ে যায় তাহলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি 2টো লাইফলাইন ব্যবহার করতে পারবেন, পরিবর্তিত প্রশ্ন, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। যদি লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারেন তাহলে 12-এর জায়গায় আপনি 10 করে পাবেন, চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। এরপরে আমি আপনাকে আরও 8টি প্রশ্ন করব ঝটপট, অর্থাৎ দ্রুত প্রশ্ন করব, আপনি দ্রুত উত্তর প্রদান করবেন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 1.5 করে নম্বর। যদি ভুল হয় অথবা উত্তর দিতে নাও পারেন আপনার কোনো নম্বর কাটা যাবে না। যদি সহযোগিতা ছাড়া 19টি প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে আপনি সাকুল্যে পাবেন 100 নম্বর। আমরা দোয়া করি আপনি তাই যেন পারেন, আল্লাহ কবুল করুন, আমিন। আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। তাহলে শুরু করছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য আজকের পর্বের প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। দোকানে সকাল সন্ধ্যা আগরবাতি জ্বালানোর বিধান কি? এ মুবাহ, বি কুসংস্কার, সি সুন্নত, ডি নফল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রশ্নের উত্তরের জন্য আমি এ অপশনটি বেছে নিচ্ছি। সকাল সন্ধ্যা আগরবাতি জ্বালানো, এ মানে হচ্ছে মুবাহ আপনি বলতে চাচ্ছেন। আমি কি লক করে দিব? তাড়াতাড়ি বলতে হবে, সময় নেই, সময় নেই। এ বি 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 বেছে নিচ্ছি। আপনি এ থেকে বিতে আসলেন কেন? এখানে একটি শর্ত আছে, সেটা হলো সকাল সন্ধ্যা। মৌলিকভাবে সুগন্ধি জ্বালানো এটা শরীয়তে জায়েজ আছে, মুবাহ, কিন্তু সকাল সন্ধ্যা এই শর্তটির জন্য আমি মানে কেউ যদি এটা মনে করে যে সকাল সন্ধ্যাই করতে হবে, তো এই শর্তটির জন্য আমি কুসংস্কার বা বি এটা, তখন এটা বেদাত হয়ে যেতে পারে, এই জন্য আমি বি বেছে নিয়েছি। প্রথম প্রশ্ন ছিল আজকের পর্বের এবং প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনি প্রথমে এ পছন্দ করে আবার বিতে চলে আসলেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, কেউ যদি নিয়ম করে থাকেন যে সকাল সন্ধ্যায় আগরবাতি জ্বালাতেই হবে নয়তো অমঙ্গল হবে, এই জাতীয় যারা নিয়ম করে এই কাজগুলো করেন তখন সেটা বেদাত হয়ে যায়। জাযাকাল্লাহ, অসাধারণ। আমরা পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা।
পরের প্রশ্নে যাবার আগে আমি শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আপনার কাছে আসছি। এই যে আমাদের দেশে নানা ধরনের আমরা নিয়ম দেখে থাকি, যে যেমন এখানে এসছে আগরবাতি জ্বালানো, আমাদের দেশে নিয়ম হলো যে রাতের বেলা সন্ধ্যাবেলায় বাতি জ্বালাতে হবে, অন্ধকার রাখা যাবে না, বা ঘর থেকে বের হওয়ার সময় আমরা দেখি যে সামনে যদি ঝাড়ু থাকে আমরা মনে করি যে এটা অমঙ্গল হবে, এই জাতীয় অনেক ধরনের বিশ্বাস আমাদের সমাজে আছে, এই ব্যাপারে যদি কিছু বলেন ইসলাম কি বলে? আপনি ঠিকই বলেছেন, আমাদের দেশে এ ধরনের অনেকগুলো বিশ্বাস আমরা লালন করি যেগুলো আসলে ইসলামের সঙ্গে যায় না। অনেক ভাই বোনেরা মনে করেন যে ব্যবসা প্রতিষ্ঠানে সকালে বিকালে দুবার করে দিনে ধূপকাঠি অথবা আগরবাতি জ্বালাতে হয়, তাহলে মঙ্গল হয়, ব্যবসায় কল্যাণ হয়। আবার কোথাও বের হতে গেলে যদি চোখে ঝাড়ু পড়ে তাহলে মনে করা হয় যে যেহেতু ঝাড়ু দেখলাম বের হওয়ার সময় তাহলে বোধ হয় সামনে কপালে ভালো কিছু নাই। তো এই বিশ্বাসগুলো কোনো মুসলমানের জন্য লালন করা জায়েজ নাই, এগুলো শিরক আসগার বা ছোট শিরক হবে। একজন মুসলিম মনে করবে কল্যাণ এবং অকল্যাণ সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়, কোনো কিছু দেখা না দেখার সঙ্গে জ্বালানো বা না জ্বালানোর সাথে কল্যাণ বা অকল্যাণের কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা, অর্থাৎ যদি কোনো জনপদবাসী কোনো স্থানের লোকজন তারা যদি ইমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো আমি তাদের জন্য বারাকাতের সমস্ত দ্বারসমূহকে উন্মোচন করে দেব। অতএব বরকত পেতে হলে ইমান আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, এছাড়া বরকতের আরও অনেকগুলো উপায় রয়েছে সেগুলো অবলম্বন করতে হবে। কিন্তু ধূপকাঠি বা আগরবাতি জ্বালালে বরকত হবে, কল্যাণ হবে ব্যবসায়, এ বিশ্বাসটি কোনো অবস্থাতেই ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক বিশ্বাস নয়। তবে হ্যাঁ, কেউ যদি সুগন্ধির জন্য এগুলো ব্যবহার করেন তাহলে সেটা ভিন্ন কথা, কারণ নবী আলাইহিসসালাম সুগন্ধি পছন্দ করতেন আর সুগন্ধি আমাদের মানব মস্তিষ্কের জন্য উপকারী, যার কারণে কেউ যদি সুগন্ধি ব্যবহার করার জন্য এগুলোকে ব্যবহার করে সেটা ভিন্ন কথা। যদিও আগরবাতির ক্ষেত্রে নির্দিষ্ট করে বলতে পারি যে এটার যে ধোঁয়া সেটা মানুষের শ্বাসকষ্টের কারণ হতে পারে এবং আরও স্বাস্থ্যগত কিছু সমস্যা দেখা যেতে পারে বলে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলেছেন, অতএব সেটি স্বাস্থ্য বিশেষজ্ঞগণ দেখবেন। তবে আমরা শুধু এটুকু বলবো যে সুগন্ধির জন্য কেউ যদি এগুলো ব্যবহার করেন, চন্দন কাঠ ইত্যাদি জ্বালালেন, যেগুলোর ধোঁয়া স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর নয়, অতিরিক্ত ধোঁয়াও হয় না, সেগুলো ভিন্ন কথা। তবে কল্যাণের জন্য যদি সকাল বিকাল করে ব্যবসা প্রতিষ্ঠানে আগরবাতি জ্বালানো হয়, যেমন অনেক দোকানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে আমরা দেখি, এটি কোনো অবস্থাতে একজন মুসলমানের জন্য জায়েজ হবে না। বরং বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোনদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধূপকাঠি জ্বালানো এটা একটা কল্যাণকর কাজ, এর মাধ্যমে তারা কল্যাণ আশা করে থাকেন, পুজোরও এটা গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ, যার কারণে একজন মুসলিম কোনো অবস্থাতেই এ ধূপকাঠি অথবা আগরবাতি এগুলো জ্বালানোকে কল্যাণের কোনো মাধ্যম মনে করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ক্ষেত্রে সংশোধিত হওয়ার পরিশুদ্ধ বিশ্বাস লালন করার তৌফিক দান করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি বলেছেন আমরা শুনলাম। প্রিয় দর্শক, আমরা আশা করব এই কথাগুলো মেনে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা, জি। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, করোনা শব্দের অর্থ কি? এ বিষ, বি মুকুট, সি ফুল, ডি জীবাণু। এই প্রশ্নের উত্তরের জন্য আমি বেছে নিচ্ছি বি অপশন, মুকুট। বি মুকুট, আমি কি লক করে দিব? জি, লক করে দেওয়া হোক বি মুকুট। আমরা জানি যে করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব থমকে গেছে এবং চীনের উহান প্রদেশ থেকে যার উৎপত্তি হয়, একে একে গোটা বিশ্বের প্রত্যেকটি দেশে কোনো না কোনোভাবে করোনা ভাইরাস অ্যাটাক করেছে, যেটাকে করোনা কোভিড-19 বলা হচ্ছে, এবং অসংখ্য মানুষ এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যারা ঈমান নিয়ে চলে গেছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করেন। এবং এখনও অনেকেই অসুস্থ আছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন, আমিন। এবং একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে, পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি, আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে, এই মাসিবা থেকে আমাদেরকে উদ্ধার করেন, রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আপনি যে উত্তরটি দিয়েছেন যে করোনা শব্দের অর্থ হচ্ছে মুকুট, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, করোনা শব্দের অর্থ হচ্ছে মুকুট। প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকে
এমন একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন আমরা আগেই বলেছি, যারা বাংলাদেশকে নানাভাবে শিল্পের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে এবং অসংখ্য ভালো কাজের মাধ্যমে এই বাংলাদেশকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শেখ জামিল উদ্দিন। আমি তার কাছে আসছি এই ব্যাপারে যে এই যে করোনা ভাইরাস আমাদের বাংলাদেশে অ্যাটাক করেছে, এ নিয়ে আপনি কীভাবে চিন্তা করছেন? একটা হচ্ছে যে ব্যবসাগত দিক থেকে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আরেকটি দিক হচ্ছে যে এই ভাইরাসের মাধ্যমে আমরা কী শিক্ষাটা পাচ্ছি, ইসলাম আমাদেরকে কী শিক্ষা দেয়, যদি এই ব্যাপারে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আল্লাহর সীমা লঙ্ঘন যে সময় কোনো জাতি করে ফেলে, সেই ধারাবাহিকতাই এটাই সেই ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে গজব অথবা মহামারী। তো আমরা আমাদের সমষ্টিগতভাবে অথবা ব্যক্তিগতভাবে আমরা আমাদের যে বিভিন্ন আমাদের অপরাধ অথবা অন্যায় অথবা জুলুমের মাধ্যমে আমরা যে সীমা লঙ্ঘন করেছি, আমরা যে অন্যায় অত্যাচারের লিমিট ক্রস করে ফেলেছি, সেই লিমিট ক্রস করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে সে আজাব এসছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, এবং আমাদেরকে একটা পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলেছেন। এখন অবশ্যই করোনা ভাইরাস একটা আতঙ্কের বিষয়, কিন্তু ভয়টা আসলে আমাদের কাকে পাওয়া উচিত? ইমানের একটা অংশ হলো আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহকে ভালোবাসা। আমরা আসলে ভয় কী পাচ্ছি? আমরা করোনা ভাইরাসকে অনেক বেশি ভয় পাচ্ছি। এর অর্ধেকও যদি আমরা ভয় আল্লাহকে পেতাম, তাহলে কত না ভালো হয়ে যেত এই সমাজটা। আমরা সিসি ক্যামেরাকে ভয় পাই, অন্যায় করলে হয়তো বা পুলিশকে ভয় পাই। তো এই সিসি ক্যামেরা অথবা করোনা ভাইরাস, একে ভয় না পেয়ে তাকওয়া অর্জন করতে পারতাম এবং আল্লাহর প্রতি যদি ভালোবাসা অর্জন করতে পারতাম, তাহলে আমরা আমাদের ইবাদতের মধ্যেও আমরা অনেক মজা পেতাম এবং আমরা আরও মানুষের উপকারও আসতে পারতাম। আমরা তো মানুষকে ক্ষতি করার প্রতিযোগিতায় নেমে গিয়েছি। তো মানুষকে ক্ষতি করার ক্ষেত্রে যেখানে আল্লাহর বলেছেন যে কেউ যদি আরেকজনকে ক্ষতি করে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাকে মাফ না করবে, তখন ততক্ষণ পর্যন্ত আল্লাহও তাকে মাফ করবে না। তো সুতরাং আমরা কাউকে ক্ষতি করার ব্যাপারে অথবা অন্যায় করার ব্যাপারে, জুলুম করার ব্যাপারে অনেক বেশি আমাদের সতর্ক থাকা দরকার এবং আল্লাহর কাছে বেশি বেশি করে গুনাহ থেকে মাফ চাওয়া, আমাদের আমাদের অপরাধ থেকে সেখান থেকে আমাদেরকে তওবা করা এবং সেখান সেটার থেকে আমাদের আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া, আল্লাহ যাতে আমাদেরকে এই পরীক্ষা থেকে আমাদেরকে যাতে এটা সহজ করে দেয় এবং আমাদের গোনা মাফ করেন এবং আমাদেরকে কবুল করেন, এই বলেই শেষ করবো। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অসাধারণ কিছু কথা আপনি বলেছেন। প্রিয় দর্শক, আমরা যে কথাগুলো শুনলাম, তিনি যেই কথাটি বলেছেন যে আমাদেরকে ফিরে আসতে হবে মৌলিক ইবাদতের দিকে। আমরা আজকে ইসলামকে এমনভাবে চিন্তা করার চেষ্টা করছি যে ইসলাম হচ্ছে এমন একটা জীবন বিধান, আমি যেভাবে চাইবো সেটাই হচ্ছে ইসলাম। না, ইসলাম হচ্ছে এমন জীবন বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাইবেন সেটাই হবে, সেইভাবে আমাদেরকে চলতে হবে। আর তাই তো রব্বুল আলামিন তার অসীম ক্ষমতা দেখিয়েছেন সামান্য না দেখা আল্লাহর কোনো এক সোলজারের মাধ্যমে। প্রিয় দর্শক, তাই আসুন আমরা ফিরে আসি ইসলামের পথে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এবার তৃতীয় প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কত বছর তাকে দেখাশোনা করেন? এ 2 বছর, বি 3 বছর, সি 4 বছর, ডি 5 বছর। এই প্রশ্নের উত্তরে আমি এ অপশনটি বেছে নিচ্ছি। এ অপশনটি বেছে নিচ্ছেন? আমি কি লক করে দিব? জি, ফ্রিজ করে দেয়া হোক। এ 2 বছর, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরাত গ্রন্থ কি কি পড়েছেন জানতে পারি?
প্রথমত আমি ছোটবেলায় পড়েছি তারিখুল ইসলাম, তারিখুল ইসলাম মুহাম্মদ মিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত, সিরাতে খাতামুল আম্বিয়া পড়েছি, মাশাআল্লাহ। এরপরে একটু যখন বড় হলাম তো যখন আরবি পড়া শিখতে শুরু করলাম, আরবি ভাষাটা শিখলাম, এরপরে আমি আর রহিকুল মাখতুম সফির রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ ওনার কিতাবটি আমি পড়েছি। এরপর ঠিক ধারাবাহিক পুরোটা না পড়লেও আমি সিরাতে ইবনে হিশাম, এরপরে তবাকত ইবনে সাদ, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী সিয়ারু আলামিন নুবালা থেকে পড়েছি আমি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে মূল ব্যাপারটি হচ্ছে, প্রিয় দর্শক, যে কথাটি বলতে চাই, আমরা জীবনে অনেকের জীবনী পড়েছি, অনেকের বই পড়ে কেঁদেছি, অনেকের বই পড়ে হেসেছি, অনেকের জীবনী পড়ে আমরা চিন্তা করি তার মতন আমরা হতে চাই, তার ফলোয়ার হতে চাই। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন পৃথিবীতে একজন মানুষ যিনি আজীবন আপনার আমার কথা চিন্তা করেছেন, আপনার আমার কথা চিন্তা করে তিনি চোখের পানি ফেলেছেন, এমন কি সবচেয়ে কঠিন সময়ে যখন মৃত্যুর সাকারাত শুরু হয়েছে, তিনি যখন চলে যাবেন দুনিয়া ছেড়ে, সেই মুহূর্ত পর্যন্ত তিনি আমাদের কথা চিন্তা করেছেন, এমনকি কিয়ামতের ময়দানে কঠিন দিনে যখন সবাই নাফসি আর নাফসি বলবেন, ওই মুহূর্তে পর্যন্ত তিনি আমাদের কথাই চিন্তা করবেন। আর তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি তার জীবনী পড়েছি? আমরা চেষ্টা করব তার জীবনী পড়ার, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি এরই সাথে আপনি প্রথম ধাপ অত্যন্ত চমৎকারভাবে অতিক্রম করেছেন, আর এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, আর তা হলো সমকালীন প্রকাশনী এবং মাকতাবাতুল বায়ানের সৌজন্যে 500 টাকা সমমূল্যের মূল্যবান বই। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় ধাপে আসলাম। এই ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন, ভুল উত্তর হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনার জন্য 2টো লাইফলাইন রয়েছে, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। যদি লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারেন তাহলে 7-এর জায়গায় 5 নম্বর পাবেন, আর চিন্তা করার জন্য সর্বোচ্চ 1 মিনিট সময় পাবেন। আমি যাবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সুরার একটি আয়াতি এক রুকু? এ সুরা আল বাকারা, বি সুরা আল ইমরান, সি সুরা আল মুজাম্মিল, ডি সুরা আন নিসা। একটি আয়াত এক রুকু। লাইফলাইন চাচ্ছি, লাইফলাইন কোনটি? 50-50 চান্স, 50-50 চান্স দেয়া হোক। সি সুরা আল মুজাম্মিল, ডি সুরা আন নিসা, কোনটি? আমি এই প্রশ্নের উত্তরের জন্য ডি অপশনটি বেছে নিচ্ছি, ডি সুরা আন নিসা। জি, সুরা মুজাম্মিল নয়। জি জি, লক করে দিব, জি সুরা নিসা, জি লক করে দেওয়া হোক, ডি সুরা নিসা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি, উত্তর হচ্ছে সুরা আল মুজাম্মিল, একটি আয়াতি একটি রূপ। অসুবিধা নেই, সামনে আর অনেকগুলো প্রশ্ন আছে, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে প্রশ্নগুলোর উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর একটু জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে সূরাতুল মুজাম্মিলের একটি আয়াত, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তায়িফাতুম মিনাল্লাযীনা মা'াক। জি, অনেক ধন্যবাদ। আমরা কি পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার ভঙ্গির সাথে কার চলার ভঙ্গির মিল ছিল? এ হাসান রাদিয়াল্লাহু আন, বি হুসাইন রাদিয়াল্লাহু আন, সি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডি জাফর রাদিয়াল্লাহু তাআলা আন।
এই প্রশ্নের উত্তরে আমি বি অপশনটি বেছে নিচ্ছি। জি, বি অপশনটি বেছে নিচ্ছি। বি? জি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আপনি কি চিন্তা করবেন না লক করে দিব? আপনার সামনে আরো একটি লাইফ লাইন আছে। লক করে দিতে পারেন। লক করে দিব? আপনি লাইফ লাইন নিচ্ছেন না? আপনি কনফিডেন্ট এই ব্যাপারে? লক করে দেওয়া হোক বি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি যে উত্তরটি দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার ভঙ্গির সাথে, হাঁটার ভঙ্গির সাথে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলার মিল ছিল, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটি হাদিসের কথা মনে করিয়ে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন ওই মুহূর্তে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছিলেন, তিনি বললেন যে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটেন ঠিক সেইভাবেই তিনি হেঁটে আসছিলেন। অসুবিধা নেই, আল্লাহ ভরসা, আগে যা হয়েছে হয়েছে, সামনে যেটা হবে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ইনশাআল্লাহ তাআলা উত্তরগুলো দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা পরের প্রশ্নে যেতে চাই। যাব? জি ইনশাআল্লাহ। জি, পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটা ছবি দেখব, তারপরে প্রশ্নটি করব। আপনি একটা মানচিত্র দেখেছেন। জি, মানচিত্রের মধ্যে একটা ছোট্ট দাগ দেওয়া জায়গাও ছিল। এবার প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আমরা আফ্রিকার মানচিত্রে খয়েরি রং করা যে দেশটি দেখলাম সেটি কোন দেশ? এ মৌরিতানিয়া, বি মালি, সি নাইজেরিয়া, ডি সেনেগাল। এই প্রশ্নের উত্তরের জন্য আমি লাইফ লাইন চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেল ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ প্রিয় প্রতিযোগীকে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তার জন্য। যে আপনার প্রশ্নের যে উত্তর হবে, সেই দেশটির রাজধানীর নাম হচ্ছে ডাকার। দেশটির রাজধানীর নাম হচ্ছে ডাকার। জি, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি ডি সেনেগাল। লক করে দেওয়া হোক ডি সেনেগাল। আপনি বলছেন ডাকার হচ্ছে সেনেগালের রাজধানী। জি, এর আগে দুটি প্রশ্নের উত্তর আপনি সঠিক দিতে পারেননি। আপনি এই প্রশ্নের উত্তরে যা বললেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমরা মানচিত্রে খয়েরি রং করা যে দেশটি দেখেছি সেটা ছিল সেনেগাল। মাশাআল্লাহ, অসাধারণ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। তিউনিসিয়ার কায়রোয়ান শহর কে প্রতিষ্ঠা করেন? এ উকবা বিন নাফি, বি মুসা বিন নুসাইর, সি তারিক বিন জিয়াদ, ডি কুতাইবা বিন মুসলিম। লাইফলাইন শেষ। আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, খুব দ্রুত চিন্তা করতে হবে। এই প্রশ্নের উত্তরের জন্য আমি এ অপশনটি বেছে নিচ্ছি, উকবা বিন নাফি। লক করে দেওয়া হোক এ উকবা বিন নাফি। আপনি কি চিন্তা করে এই অপশনটি নিয়েছেন? ভাবছিলাম যে এই
অপশন দুটি অপশন রয়েছে, তারিক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর। ওনারা স্পেন বা আন্দুলুসের ওদিকে অভিযান পরিচালনা করেছেন। আচ্ছা, তো হয়তো ওনারা নাও হতে পারেন। তাহলে কুতাইবা বিন মুসলিম, কুতাইবা বিন মুসলিম উনি মাওয়ারা নাহার বা এই এশিয়ার যে অঞ্চল মধ্য এশিয়া এই অঞ্চলগুলোতে উনি অভিযান পরিচালনা করেছেন। আচ্ছা, উকবা বিন নাফে আমার যতটুকু জানা উনি আফ্রিকা অঞ্চলে অভিযান পরিচালনা করেছেন। তো সেই সূত্রে তিউনিসিয়া আফ্রিকান দেশ, সেই সূত্রে আমি তিউনিসিয়ার কায়রোয়ান শহরের প্রতিষ্ঠাতা হিসেবে উকবা বিন নাফেকে বেছে নিয়েছি। আপনি কি পুরোপুরি কনফিডেন্ট আপনার এই উত্তরের ক্ষেত্রে, নাকি আপনার এই ব্যাপারে কোনো কনফিউশন আছে? এটা একটা হাফ চান্স হিসেবে আমি নিয়েছি। জি, আপনার কথা থেকে আসলে সেটাই আমি বুঝতে পেরেছি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, উকবা বিন নাফে, এবং তিনি হচ্ছেন উমাইয়া খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে 670 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা জয় করে কায়রোয়ান শহর প্রতিষ্ঠা করেন। মাশা আল্লাহ, খুব চমৎকারভাবে আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করলাম। যদিও এই ধাপে আপনি দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি, সেই কারণে আপনার জন্য একটা ছোট্ট উপহার ছিল, সেটা আমরা দিতে পারছি না। আমরা এবার তৃতীয় ধাপে যাব ইনশাআল্লাহ তাআলা। নিয়মগুলো নিশ্চয়ই আপনার মনে আছে। তৃতীয় ধাপের নিয়ম হচ্ছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। চারটি প্রশ্ন থাকবে এখানে, ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন, দুটো লাইফলাইন পাবেন, পরিবর্তিত প্রশ্ন এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে আপনি পাবেন 10 নম্বর। আর গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, এই ধাপ আপনার জন্য অনেক কিছু। এই ধাপ যদি আপনি ভালো করতে পারেন, তাহলে পরবর্তী ধাপে যাওয়াটা অনেক সহজ হবে, কারণ এক একটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাচ্ছেন। আবার উত্তর দিতে না পারলে 6 নম্বর মাইনাস হয়ে যাচ্ছে। সুতরাং খুব ঠান্ডা মাথায় প্রশ্নগুলোর উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমরা যাব। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, হাদিস অনুযায়ী কোন আমলের ফজিলত জানলে মানুষ লটারি করত? এ হজরে আসওয়াদ চুম্বন, বি জুমার সালাতে আগে মসজিদে যাওয়া, সি পিতামাতার সেবা, ডি আজান ও সালাতের প্রথম কাতারে দাঁড়ানো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রশ্নের উত্তরের জন্য আমি ডি অপশনটি বেছে নিচ্ছি, আজান ও সালাতের প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত জানলে মানুষ লটারি করত। লক করে দিব? জি, ঠিক তো। জি, লক করে দেওয়া হোক ডি, আজান ও সালাতের প্রথম কাতারে দাঁড়ানো। এই ব্যাপারে যদি মানুষ তার ফজিলত জানতো, তাহলে লটারি করতে হতো। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। প্রিয় দর্শক, এই প্রশ্ন আমাদেরকে যে শিক্ষাটা দেয়, আমরা অনেক সময় দেখা যায় যে ইচ্ছে করে দেরি করে যাচ্ছি, অথবা প্রথম কাতারে যাচ্ছি না, আমার সামনে জায়গা আছে, আমি পিছনের কাতারে বসে আছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ হচ্ছে, যদি মানুষ জানতো প্রথম কাতারে সালাত আদায় করার ফজিলত কি, আজানের ফজিলত কি, তাহলে লটারি করে তাদেরকে জায়গা করে দিতে হতো, অর্থাৎ সবাই আসতে চাইতেন। পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, খুলাফায়ে রাশিদার যুগে যাকাতের বস্তু ও অর্থ সংরক্ষককে কি বলা হতো? এ হাসিব, বি হামিদ, সি হাফিজ, ডি হারিস। যারা যাকাতের অর্থ, যাকাতের বস্তু সংরক্ষণ করতেন, তাদেরকে এই চারটি নামের কোনো একটি নামে তাদেরকে ডাকা হতো বা তাদের পদবি ছিল। এই প্রশ্নের উত্তর হিসেবে জি আমি এ অপশনটি বেছে নিচ্ছি, হাসিব। আপনি বুঝে শুনে বলছেন, আপনার এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। যদি কোনো ধরনের সুযোগ গ্রহণ করার আপনার অবকাশ থাকে, আপনি অবশ্যই সেই সুযোগটি গ্রহণ করবেন। কারণ হচ্ছে, 12 নম্বর না পেয়ে যদি 10 নম্বর পান খুব ভালো, কিন্তু যদি 6 নম্বর হারিয়ে যায়
তাহলে তো খুবই আশঙ্কাজনক বিষয়। আমি পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন। আচ্ছা, আপনি বলেছিলেন এ হাসিব। আচ্ছা, আপনার উত্তরটি আসলে সঠিক ছিল না, উত্তরটি ছিল সি হাফিজ। জি, পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। আপনার জন্য পরিবর্তিত প্রশ্ন, বিশ্বের সর্বপ্রথম চিকিৎসা বিষয়ক গ্রন্থাগার কোথায় প্রতিষ্ঠিত হয়? এ বাগদাদে, বি কর্ডোভায়, সি দামেস্কে, ডি কায়রোয়। বিশ্বের সর্বপ্রথম চিকিৎসা বিষয়ক গ্রন্থাগার কোথায় প্রতিষ্ঠিত হয়? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি এ অপশনটি বেছে নিচ্ছি, বাগদাদে। আপনি এ অপশন বেছে নিচ্ছেন, বাগদাদ। জি, আমি কি লক করে দিব নাকি আরেকটু চিন্তা করবেন? লক করে দিতে পারেন। ঠিক তো? জি। পরে আফসোস হবে না তো? জি, লক করে দেয়া হোক এ বাগদাদ। আপনার উত্তরটি, আপনি পরিবর্তিত প্রশ্ন নিয়েছেন এবং আপনি যে উত্তরটি দিয়েছেন যে বিশ্বের সর্বপ্রথম চিকিৎসা বিষয়ক গ্রন্থাগার বাগদাদে অবস্থিত বা প্রতিষ্ঠিত হয়, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে সি দামেস্কে। আল্লাহ ভরসা, সমস্যা নেই, সামনে আরও কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, দেখা যাক তখন কি হয়। আচ্ছা, জানতে চাচ্ছি যে আপনি আসলে কি করছেন, পড়াশোনা বা কোনো পেশার সাথে নিয়োজিত আছেন কি না একটু জানতে চাই। জি, আমি এখন শিক্ষকতা পেশায় আছি এবং এটাই আমার জীবনের লক্ষ্য। আমি একটি মাদ্রাসায় তালিমের খেদমত করি। মাশাআল্লাহ, আপনি শিক্ষকতার মহান পেশায় আছেন, সেবায় আছেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। এবং আপনার মাধ্যমে যারা আসবেন পরবর্তীতে আলোর জ্ঞান ছড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন কবুল করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিষয়টা এমন একটি বিষয় যে জ্ঞানের পৃষ্ঠপোষকতা করা, যেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আও ইলমুন ইউনতাফাউ বিহি, আমরা সবাই মাটির নিচে চলে যাব, ইন্তেকাল করব, মৃত্যু এসে আমাদেরকে গ্রাস করবে, সব কিছু থেমে যাবে, কিন্তু যারা জ্ঞানের পৃষ্ঠপোষকতা করবেন তারা কবরে গিয়েও এর প্রতিদান পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করুন আপনাকে, আমিন আমিন। এই ক্ষেত্রে আমি একটু আসছি আমাদের সম্মানিত অতিথি জনাব শেখ জামিল উদ্দিন আপনার কাছে। এই যে আলোকিত জ্ঞানের একটা মঞ্চ আপনি দেখতে পাচ্ছেন, এবং আলহামদুলিল্লাহ আমরা যখন শুরু করেছিলাম তখন আপনি আমাদের সাথে ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন, আপনার অনুভূতি জানতে চাই। এবং আপনি জেনেছেন আমাদের এই ভাইটি জ্ঞান বিতরণের সেবায় নিয়োজিত আছেন, জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মহান নিয়ামত, এ সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞানের ব্যাপারে আমরা অনেকেই জানি যে মুসলমানদের, মুসলিমদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। প্রথম যে আয়াত এসেছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষক হিসাবে কেমন ছিলেন, সেটা শ্রেষ্ঠ শিক্ষক সেটার যদি কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শিক্ষার দেওয়ার ক্ষেত্রে, জ্ঞান দেওয়ার ক্ষেত্রে উনি অনেক ক্ষেত্রে অনেক ডায়াগ্রাম এঁকে ওনার সাহাবিদেরকে বুঝিয়েছেন, ড্রয়িং করে বালির মধ্যে অনেক সময় এঁকে উনি বুঝিয়েছেন। তো বোঝার ক্ষেত্রে, বোঝানোটাকে ইন্টারেস্টিং করার জন্যে অথবা জিনিসগুলি ক্লিয়ার করার জন্যে উনি অনেক এক্সাম্পল দিতেন। আরেকটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেন্স অফ হিউমার। উনি অ্যাজ এ শিক্ষক হিসাবে ওনার খুব মানে ভালো সেন্স অফ হিউমার ছিলেন, যেটাও তাকে অনেক একজন ওয়ার্ল্ডের বেস্ট শিক্ষক হিসাবে মানে ওনার অনেকগুলি গুণের মধ্যে এটাও একটা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জানতে চাইব যে আমাদের এই যে জ্ঞান বিতরণের যে আয়োজন আপনি দেখতে পাচ্ছেন, যে এটাকে আমরা আরও অন্যভাবেও করতে পারতাম, আরও ছোটোভাবেও করতে পারতাম,
কিন্তু আমরা চেয়েছি যে জ্ঞান বিতরণ হবে, পাশাপাশি এটার সাথে একটা বিনোদনমূলক একটা ব্যবস্থা, বিনোদনের মাধ্যমে আমরা জ্ঞানটা বিতরণ করার চেষ্টা করছি। এই আয়োজন সম্পর্কে যদি আপনার মূল্যায়ন করেন। দেখেন, খন্দকের যুদ্ধের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ওনারা যে সময় টানেলটা করছিলেন, মানে যে সময় ও মানে ওনারা গর্ত খুঁড়ছিলেন, টানেলটা করছিলেন, ও সময় কিন্তু ওনারা গান গেয়ে গেয়ে ওনারা এইটা করেছেন। তো বিনোদনের তো ইসলামে নিষেধ নাই, তো আমরা বিনোদনের মাধ্যমে জিনিসটাকে ইন্টারেস্টিং করে করতে পারি, সেটা মানে লিমিট যাতে আমরা ক্রস না করি, সেই লিমিটের মধ্যে অবশ্যই তো বিনোদন, সুস্থ বিনোদন তো অবশ্যই প্রয়োজন আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মেহমানের কাছ থেকে শুনলাম। এবার প্রশ্নে যাব, আর প্রশ্নে যাবার আগে আমরা একটি নশীদ শুনি, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রশ্নটি করব আপনাকে। জি। إلى الحبيب خذول إلى الضياء عيوني إلى المختار حيث الأنوار هناك دعوني دعوني إلى الحبيب خذول إلى الضياء عيوني إلى المختار دعوني دعوني خذوني فبعدي طال وزاز أمتع بصري وكذا الفؤاد وألقى هدايا وألقى منى بنور العين لطه السيد خذوني فبعدي طال وزاز أمتع بصري وكذا الفؤاد আমরা চমৎকার একটি নাশিদ শুনলাম। আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। নাশিদটি আপনার কেমন লেগেছে? মাশাআল্লাহ, খুবই চমৎকার, অদ্ভুতকর। প্রশ্নে যাই। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আমরা যে নাশিদটি শুনলাম সেই নাশিদটির শিল্পীকে এ এহসান তাহমিদ, বি মাহমুদ হুসাইফা, সি আকিফ ফরিদ, ডি জুনায়েদ জামশেদ। এই প্রশ্নের উত্তরের জন্য আমি ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা কামনা করছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা চাচ্ছেন? ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা দেয়া হোক। ধন্যবাদ প্রতিযোগী ভাইকে, অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। আমরা তাকে একটু সহযোগিতা করতে চাই একটি সূত্র দেওয়ার মাধ্যমে। সেটি হচ্ছে অপশনগুলোর মাঝে শিল্পীর নামের আংশিক একজন বিখ্যাত সাহাবীর নামের সাথে মিল রয়েছে। এই প্রশ্নের উত্তরের জন্য আমি বি অপশনটি বেছে নিচ্ছি, মাহমুদ হুজাইফা। মাহমুদ হুজাইফা, আমি কি লক করে দিব? জি, লক করে দেওয়া হোক বি মাহমুদ হুজাইফা। মাহমুদ হুজাইফা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো বলেছেন মাহমুদ হুজাইফা, আপনি কি জানেন যে তিনি কোন দেশের? জি না, এটা আমার জানা নেই। আপনার কি মনে হয় উনি কোন দেশের হতে পারেন? আমার ধারণা উনি আরবের কোনো দেশের হতে পারেন। আরবের কোনো দেশের হতে পারেন। আচ্ছা, আপনাকে যদি আমি চমকে দিয়ে মাহমুদ হুজাইফাকে স্টেজে আমন্ত্রণ জানাই তাহলে কেমন হবে? কি করে সম্ভব? প্রিয় দর্শক, আয়োজনের এ পর্যায়ে শিল্পী মাহমুদ হুজাইফাকে আমি স্টেজে আসার আমন্ত্রণ জানাচ্ছি। স্যার,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একটু আগে যা ইসলামিক নাশিদ আমরা শুনেছি, আরবিক নাশিদ, মাহমুদ হুজাইফা আমাদের সামনে আছেন। হুয়া ইয়াজুন্নু আন্নাকা মিন আহলিল আরব, নাম কুল। না ভাই, আমি বাংলাদেশী। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আপনার জন্য, খুব চমৎকার কিছু কাজ আপনি করছেন, আল্লাহ তাআলা যেন এই কাজগুলোকে কবুল করেন, আল্লাহর জন্য যেন আপনি কাজগুলো করতে পারেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু আজকে এসছেন আমাদের মাঝে, আমার ভাইও খুব খুশি হয়েছেন। আমরা আজকে আপনার সুললিত কণ্ঠে একটি নাশিদ শুনতে চাই, আশা করি যে আমাদের দর্শকবৃন্দ যারা আছেন তারাও এটাই চাইবেন। আমি এখন একটি মায়ের গজল, বাংলা গজল পরিবেশন করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আসুন। মা জি আমার অতি আপন, মা জি আমার মনির ভুবন, মা জি আমার মনির ভুব, মায়ের সাথে অন্য কারো হয় না তুলনা, মায়ার বাঁধন ছিন্ন করে চলে যেও না মা, মা গো মায়া মা, মা গো মা, মা গো মা, যখনই মনে পড়ে তোমারই কথা, নোনা জলে ভিজে দু চোখেরই পাতা, যখনই মনে পড়ে তোমারই কথা, নোনা জলে ভিজে যা দু চোখেরই পাতা, ব্যথার ভরে আজ বুক ফেটে যা, তোমায় ছাড়া মাগো আমি অসহায়, ব্যথার ভরে আজ বুক ফেটে যা, তোমায় ছাড়া মাগো আমি বড় অসহায়, মাগো মা, মাগো পাতায় ভাসে তব প্রিয়, বিরহে ছুটে যায় তব প্রিয় সুর, স্মৃতির পাতায় ভাসে তব প্রিয়, বিরহে
ছুটে যায় তবু প্রিয় সুর, খুঁজি ফিরি মাগো তোমায় ওই দূর আকাশে, চলে গেছো মাগো তুমি কোন জানা দেশে, ও মাগো মা মাগো আল্লাহ তাআলা আপনার কণ্ঠে যেই দরদ দিয়েছেন, যে সুর দিয়েছেন, এই সুর হোক ইসলামের জন্য, এই সুর হোক মানবতার জন্য, এই সুর হোক ইসলামের কল্যাণের জন্য। আল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় ধাপের আরেকটি মাত্র প্রশ্ন রয়েছে সামনে, এরপরে আমি আপনাকে ঝটপট প্রশ্ন করব, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাব ইনশাআল্লাহ তাআলা। জি অবশ্যই ইনশাআল্লাহ প্রশ্ন করব। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোরআন মাজিদে একজন নবীর দাড়ির কথা উল্লেখ করা হয়েছে, তিনি কোন নবী? এ ইসহাক আলাইহিসসালাম, বি মুসা আলাইহিসসালাম, সি ইসমাইল আলাইহিসসালাম, ডি হারুন আলাইহিসসালাম। এই প্রশ্নের উত্তরে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি হারুন আলা নবীগিনা ওয়া আলাইহিসসালাম, অপশন ডি। জি জি, আপনি বলতে চাচ্ছেন যে কোরআনুল করিমে হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের দাড়ির কথা উল্লেখ করা হয়েছে? জি। যদিও আমরা জানি যে দাড়ি রাখাটা সকল নবী এবং মুমিনের একটা ফিতরা, জি, তারা সবাই দাড়ি রেখেছেন এবং মুমিন মাত্রই তারা দাড়ি রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি প্রসঙ্গে বলেছেন যে তোমরা দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। আপনি বলছেন ডি হারুন আলাইহিসসালাম। জি, লক করে দেওয়া হোক ডি হারুন আলাইহিসসালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি যে আমরা তৃতীয় ধাপ শেষ করলাম, আর তৃতীয় ধাপে আমি আপনাকে চারটি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন, আর এ কারণে আপনি পাচ্ছেন সমকালীন প্রকাশন এবং মাকতাবাতুল বায়ানের সৌজন্যে 1,500 টাকা সমমূল্যের ইসলামী বই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এবার ঝটপট প্রশ্নোত্তরে যাব। ঝটপট প্রশ্নে আমি আপনাকে দ্রুত প্রশ্ন করব, আপনিও দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সঠিক উত্তরের জন্য 1.5 করে নম্বর পাবেন, আর যদি উত্তর ভুল হয়ে যায় তাহলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। আমি তাহলে শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন, আল্লাহু আকবার। কোন সূরায় মন্দ নামে ডাকতে নিষেধ করা হয়েছে? সূরা হুজুরাত। হুজুরাত সঠিক। কোরআনুল করিমে হরকত সংযোজন শুরু করেন কে? খলিল আহমদ ফারাহিদি। আবুল আসওয়াদ দুয়াইলি। নামাজ পড়ে মুসল্লায় বসে থাকার উপকারিতা কি? নামাজের অন্তর্ভুক্ত। সঠিক উত্তর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর গোপনে দাওয়াত দিয়েছেন? 3 বছর। 3 বছর সঠিক। বদরের যুদ্ধ কী বারে সংঘটিত হয়? মঙ্গলবার। শুক্রবারে বা জুমাবারে? ওহুদ যুদ্ধে কোন সাহাবীর 2টি দাঁত ভেঙে গিয়েছিল? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কত সালে পত্রিকায় প্রকাশিত হয়? 1907। 1921 সালে ইউরোপের সামুদ্রিক অভিযানের প্রথম পথ প্রদর্শক কে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ইবনে মাজিদ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হলো, আর আয়োজনের এই পর্যায়ে আপনার জন্য সামান্য উপহার রয়েছে, আর তা হচ্ছে বাংলাদেশের একমাত্র
ব্যালেন্সড ড্রিঙ্কিং ওয়াটার স্পর্শের জন্য। আপনাকে আজকের পর্বে 19টি প্রশ্ন করেছিলাম, আর 19টি প্রশ্নের মাধ্যমে আমরা উত্তরও জেনেছি, আমাদের জ্ঞান অর্জিত হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারাও জানতে পেরেছেন আমাদের জ্ঞান অর্জন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমাদের জ্ঞান শাণিত হয়েছে। আর যেই কোনো জ্ঞান যখন আমরা আহরণ করি, যেই কোনো জ্ঞানে জ্ঞানী হই, স্বাভাবিকভাবে এটা আমাদের জীবন চলার পথের পাথেয় হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আজকের পর্বে সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 49.5 নম্বর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো করেছেন। আমরা দোয়া করি আপনার জন্য যে আপনি যেন দ্বিতীয় রাউন্ডে আসতে পারেন। আপনি নিশ্চয়ই জানেন যে আরও 13 জন প্রতিযোগী বন্ধু রয়েছেন, যারা সবাই একে একে এই গোল্ডেন চেয়ারে বসবেন, এবং আমরা জানি না পরবর্তী রাউন্ডে কারা কারা যাচ্ছেন। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, আমিন। আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, জাযাকাল্লাহ খায়র, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে মোহতারাম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো, পবিত্র কোরআনে কোন মাসের নাম বর্ণিত হয়েছে? যদি উত্তরটি আপনার জানা থাকে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 27171 নম্বরে আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তার জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। মাহে রমজান শুরু হয়েছে, আমরা বেশি বেশি ইবাদতে মগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আরেকটি কথা বলবো প্রিয় দর্শক, জ্ঞান অর্জন করুন, জ্ঞান অর্জনের সাথে আমল করার চেষ্টা করুন, আমরা সবাই সেই চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের ইউটিউব চ্যানেল রাহবার মাল্টিমিডিয়া এবং ফেসবুক ফ্যান পেজ আলোকিত জ্ঞানীতে আপনারা আমাদের এই আয়োজনগুলো সহ অনেক আয়োজন দেখতে পাবেন, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ তাহলে এ পর্যন্ত, আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময় একই চ্যানেলে আপনাদের সাথে আমাদের দেখা হবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।